হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি স্কিমিক্রিয়েশন আজকে আমি তোমাদের সাথে চকলেট কেক ডেকোরেশন শেয়ার করবো আর এই চকলেট কেকটা আমি আমার খুব প্রিয় একজনের জন্য বানাবো ছয় ইঞ্চি টিনে আমি কেকটাকে বেক করে নিয়েছি কেকটা ছিল দেড় পাউন্ডের আমার ডেকোরেশন করে নেওয়ার পরে কেকটার ওয়েট হয়ে গেছে টু পাউন্ড চারটা লেয়ারে কেকটাকে আমি কেটে নিয়েছি প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ চকলেট সিরাপ রেখেছি তারপর রেখেছি আমি চকলেট ক্রিম চকলেট ক্রিম দেওয়ার পরে আবারও আমি সুগার সিরাপ রেখে ভালোভাবে সুগার সিরাপটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়ার পরে কিছু গুঁড়ো চকলেট রেখে দিয়েছি আর এই গুঁড়ো চকলেটটা দিলে কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আবারও আমি চকলেট ক্রিম রেখে দিলাম রেখে দিয়ে চকলেট সিরাপ দিয়ে নিলাম এইভাবেই আমি প্রত্যেকটা লেয়ার সেট করে নিলাম চারটা লেয়ার করার পরে কেকটার হাইট কিন্তু অনেক বেশি হয়ে গেছে আর এই হাইট কেকের ডিজাইনগুলোই এখন বেশি চলছে তো হাইট কেকগুলো দেখতেও খুব সুন্দর লাগে এবারে লাস্ট লেয়ারটা রেখে আমি সুগার সিরাপ দিয়ে আবারও ভালোভাবে ভিজিয়ে নিয়েছি কেকটা যাতে ভালোভাবে সেট হয়ে থাকে সেই জন্য আমি কিছু স্ট এখানে নিয়ে নিয়েছি স্ট্রগুলো দিয়ে আমি এখন কেকটাকে ভালোভাবে সেট করে নেবো স্ট্রগুলো ভালোভাবে সেট করে নেওয়ার পরে আমি এবার চকলেট ক্রিম নিয়ে নিয়েছি আর এই চকলেট ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নেব প্রথমে ওপরে লেয়ারটা খুব সুন্দরভাবে আমি ক্রিম লাগিয়ে সেট করে নেব আর সাইডেও আমি ভালোভাবে ক্রিম লাগিয়ে ফিনিশিং করে নেব। কেকের সাইডে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোতেও আমি পুরো ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি এখন একটা টিউবের মধ্যে আমি এই ক্রিমটা ভরিয়ে নিয়েছি আর এই ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নেব। খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নেওয়ার পরে এবারে আমি সুন্দর করে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব, খুব ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে যতক্ষণ না কেকটা একদম স্মুথ হয় দেখতে সুন্দর লাগে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতবার করে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি এখন কেকের ওপরটাও আমি সুন্দর করে ফিনিশিং দিয়ে নেব। যতক্ষণ না একটা স্মুথ লুক আসে আর যার জন্য আজকে এই কেকটা ডেকোরেশন করছি সে হলো আমার দাদার ছেলে আমাদের খুব প্রিয় ও যে কোনো ফ্লেভারের কেক খেতে খুব ভালোবাসে মানে কেক জিনিসটাও খুব পছন্দের তার মধ্যে যদি চকলেট কেক হয় তাহলে তো কথাই নেই আমার কেকের ফিনিশিং দেওয়াটা কমপ্লিট এবার আমি চকলেট গানাস নিয়ে নিয়েছি চকলেট গানাস দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নেব আর এই গানাসটা দিতেই তোমরা দেখতে পাচ্ছ কেকের লুকটা কিভাবে বদলে যাচ্ছে এবারে আমি একটা নাইফের সাহায্যে চকলেটটাকে ভালোভাবে আরও ছড়িয়ে দিলাম পুরো কেকটাকেই আমি চকলেট গানাস দিয়ে সেট করে নেব। সাইড দিয়েও আমি এই গার্নাসগুলো দিয়ে নেব। চকলেট গানাসটা এইভাবে পুরো কেকে সেট করে নিয়ে আমি কিছু করে জন্য ফ্রিজে রেখে দেব কেকটাকে ভালোভাবে সেট করার জন্য আমি কিছু চকলেটের টপার বানিয়ে নেব সেই জন্য এই মলগুলো নিয়েছি এখন ব্রাশের সাহায্যে গোল্ডেন ডাস্ট আমি এই মলগুলোতে লাগিয়ে নেব কি করে আমি চকলেটগুলো এখন বানাবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকো চকলেট টপারগুলো বানানোর জন্য আমি ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়ে নিয়েছি এখন আমি চকলেটটাকে ভালোভাবে গলিয়ে নেব চকলেটটা আমার ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবারে আমি চকলেটের টপারগুলো বানিয়ে নেব। প্রথমে আমি অল্প অল্প করে চকলেট দেবো তারপরে চকলেটটা ভালোভাবে ছড়িয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য সেট হতে আমার এখানে ছোট আর বড় দুটোই বল লাগবে সেই জন্য আমি দুই রকমের মল ইউজ করেছি তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চকলেটগুলোকে আমি কীভাবে সেট করে নিচ্ছি চকলেট ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দেব চকলেটগুলো আমার সেট হয়ে গেছে চকলেটগুলো এবার আমি তোমাদের খুলে দেখাবো চকলেটগুলো এত সুন্দর করে সেট হয়েছে যে প্রত্যেকটা চকলেট খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে এইভাবেই আমি সব চকলেটগুলো ধীরে ধীরে বের করে নেব এবারে চলো বড় চকলেটের বলটা দেখি কেমন হয়েছে খুব সুন্দরভাবে দেখো বেরিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারগুলো বলে খুব সুন্দরভাবে সেট হয়েছে বলগুলো আমার রেডি এবারে আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি কেকের বডিতে যখন আমি এই ফরনেট ওয়ার্কগুলো লাগাচ্ছিলাম ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম সেই জন্য আমি তোমাদের এতটুকু জায়গার ভিডিওটা দেখাতে পারলাম না ডিজাইনটা এমন হবে ওপরে কলার থাকবে আর নিচে ব্লেজার থাকবে ব্লেজারে যেমন বটন হয় আমি কিছু বাটন বানিয়েছি বাটনগুলো এখন লাগিয়ে নেব বাটনগুলো লাগানোর পরে আমি ওপরে কলারটা সেট করে নেব কলারটা খুব আস্তে আস্তে আমাদের সেট করতে হবে ওপরে চকলেট আছে তাছাড়া চকলেটে এদিক ওদিক হাত লাগলে চকলেটটা নষ্ট হয়ে যেতে পারে খুব সাবধানে আমি এই কাজটা করছি কলারটা আমার বসানো হয়ে গেছে এবারে আমি কলারটাকে আরেকটু ভালো করে সেট করে নিলাম ব্লেজারের সঙ্গে টাই না থাকলে কেমন লাগে তো আমি একটা টাই বানিয়ে নিয়েছি টাইটাকেও এখন সেট করে নিলাম ব্লেজারটা আরও সুন্দর করতে গোল্ডেন ডাস্ট নিয়ে নিয়েছি গোল্ডেন ডাস্ট দিয়ে ব্লেজারটাকে এইভাবে ডিজাইন করলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে কেকের বডিটা যেহেতু পুরো ব্ল্যাক সেই জন্য আমি গোল্ডেন স্প্রিঙ্কেল দিয়ে নিলাম স্প্রিঙ্কেল দিলে কেকটা আরও বেশি দেখতে সুন্দর লাগবে পুরো কেকে চারপাশেই আমি এই গোল্ডেন স্প্রিঙ্কেলটা দিয়ে নিলাম কেকের ওপরটাতেও আমি গোল্ডেন স্প্রিঙ্কেল দিয়ে নিলাম গোল্ডেন স্প্রিঙ্কেল দেওয়ার পরে আমি সুন্দর দেখে একটা কেক টপার নিয়ে নিয়েছি কেক টপারটা আমি এখন এখানে লাগিয়ে নেব যে কোনো কেকে কেক টপার লাগালে কেকের লুকটা একদম বদলে যায় কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি যে গোল্ডেন বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এখন সেট করে নেব এই বলগুলো দিয়েই এখন পুরো কেকটা আমি সাজিয়ে তুলব এখন তো মার্কেটে আর্টিফিশিয়াল বলও বেরিয়ে গেছে কেক ডেকোরেশনের জন্য আর সব সুন্দর সুন্দর কালারও পাওয়া যায় তোর মতো দেখলেই আমি চকলেট দিয়েই বলটা বানিয়েছি কারণ আমার দাদার ছেলে ও চকলেট লাভার তো চকলেট খেতে খুব ভালোবাসে ও এই বলগুলো বলেছিল চকলেট দিয়ে বানিয়ে দিতে তো আমি সেই জন্য এটা চকলেট দিয়ে বানিয়েছি ওর নামটা আবার আমি লিখে নিলাম ওর নামটা হচ্ছে অনুরাগ নামটা ভালোভাবে সেট করে নেওয়ার পরে আমি এর উপরে গোল্ডেন ডাস্ট দিয়ে দিয়েছি তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবারে কেকটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেল আর এই হলো সেই বার্থডে বয় ওর জন্য আমাদের দিক থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ